সাজা মাথায় নিয়ে প্রবাস জীবন কাটিয়ে ছয় বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক শফিক রহমান রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী তালেয়া রহমান ও বিএনপি নেতা মিজানুর রহমান ভুইয়া মিল্টনকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বজন ও সাংবাদিক নেতারা দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শফিক রহমান তাকে স্বাগত জানাতে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা এলাহি নিওয়াজ খান সাজু সর্দার ফরিদ আহমেদ মামুন তহিদুল ইসলাম মিন্টু আলফাজ আনাম মাহবুব আলম শাহীন চৌধুরী সজীব ওয়ানাসিস জাহিদুল ইসলাম রনি সহ অনেকে এ সময় শফিক রহমান বলেন আর কারো প্রাণহানি নয় কোনো সহিংসতা নয় সবাইকে ভালোবাসুন সবার চাকরি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো আইনশৃঙ্খলা বজায় রাখা ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তিনি দুই মাসের মধ্যে সব অপরাধীর বিচারের দাবি জানান তিনি জিনিসপত্রের দাম কমাতে হবে সবাই চাকরি হতে হবে ঘরে ঘরে চাকরি হতে হবে এটা হচ্ছে কথা আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এটা হচ্ছে বিপ্লবী সরকার এখানে এখন বিপ্লবী আইন চলছে সেই আইনে বিচার করতে হবে সকলকে দু মাসের মধ্যে বিচার করেন কি বলে তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন আমি তাদেরকে উপাধি দিয়েছি আশা করি এটা লিখবেন একজন হচ্ছে বীরপলাতক শ্রেষ্ঠ একজন হচ্ছে বীরপরাতক উত্তম